বিষ্ণু বলেন, বনি ইসরায়েলদের একজন আবেদ লোক ছিল যে 24 ঘন্টাই সে ইবাদত করত। সে মাটি দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছিল, সেই মসজিদে সে 24 ঘন্টা ইবাদতে থাকত, সে নফল ইবাদতে থাকত। একদিনের ঘটনা, তার মা সেখানে গেল, গিয়ে বলল, জোরাইস, ও বাবা জোরাইস, তাকে বারবার ডাক দিতে লাগলো। জোরাইস তখন সলাতের মধ্যে, সে মনে মনে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি কি আমার নামাজের মধ্যেই থাকবো না? নামাজ ভেঙে মায়ের আমি ডাকে সারা দিব। তিনি তৎক্ষণাৎ আবার ভাবলেন, না, আমি আমার নামাজটা আগে শেষ করি, তারপর মায়ের ডাকে সারা দিব। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন ঘটে গেল। জোরাইস যখনই নামাজে তখনই তার মা আসে। তখন 3 দিনের বেলায় তার মায়ের তাকে অভিশাপ দিল, আল্লাহ, জোরাইস আমার ডাকে সারা দিল না। তার মা বুঝতেই পারলো না যে সে যে নামাজে, অথবা সে মনে করলো জোরাইসের উচিত ছিল নামাজ ভেঙে দিয়ে আমার ডাকে সারা দেওয়া। কিন্তু জোরাইসের এত আল্লাহওয়ালা, সে বলল, আমার নামাজ, আমার নামাজ, আমার নামাজ, আমার আল্লাহকে আমি আগে ডাকবো, আমার আল্লাহর ইবাদত শেষ করে আমি আমার মায়ের ডাকে সারা দিব। কিন্তু মা এটা সহ্য করলেন না, মা তাকে দিয়ে দিলেন এক অভিশাপ। মা বলল, আল্লাহ, জোরাইসকে আমি 3 দিন ধরে ডাকলাম, জোরাইস যেহেতু আমার ডাকে সারা দিল না, আল্লাহ, আমি অভিশাপ দিই, আল্লাহ, জোরাইসকে আপনি এমন এক সন্তানের মুখোমুখি করবেন, একটা বেশ্যার সন্তানের সামনে, অথবা বলছেন একজন বেশ্যার মুখোমুখি না করে তাকে মৃত্যু দিয়েন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। কিছুদিন পরে শিশু দুগ্ধ পান অবস্থায় মানুষের মতো আপনার আমার মতন স্পষ্ট ভাষায় কথা বলতে পেরেছেন। আবার হয়তো আপনারা আশ্চর্য হবেন যে দুগ্ধপান বাচ্চারা 2 বছর 2.5 বছর পর্যন্ত করে এই সম্বন্ধে কথা মোটামুটি বলতে পারে। আমি আরো সহজ করে দেই, 1 মাস। যদি আপনাকে বলা হয় যে 1 মাসের একটা দুধের বাচ্চা কথা বলছে, আপনি বিশ্বাস হতে করবেন না। তো আজকে ইনশাল্লাহ সে ব্যাপারে কথা বলবো যে 1 মাসের দুধের বাচ্চা কথা বলেছেন, এটা আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই ইনশাল্লাহ আজকে বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা রয়েছে সহিহ বুখারী, আহলে হাদিসদের যত প্রকাশনী বুখারী রয়েছে তার 3436 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, তোমাদের পূর্বেকার যুগে 3 জন শিশু ব্যক্তি দুগ্ধপান অবস্থায় মানুষের সাথে কথা বলেছে। তিনি প্রথমে বললেন হযরত ঈসা আলাইহিস সালাম, 1 নম্বর বলছেন ঈসা আলাইহিস সালামের কথা। তো ঈসা আলাইহিস সালামের কথা অনেকে হয়তো বলবেন হাদিস সহিহ না যাইফ, আবারও বলে দেই যে সহিহ বুখারীর হাদিস কোনো যাইফ নেই। এরপর আরো স্পষ্ট করে দেই, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে শুধু বুখারীর কিতাবে নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও ঈসা আলাইহিস সালামের কথার ব্যাপারে উল্লেখ করেছেন। আমরা আজকে সরাসরি কোরআনের দিকে চলে যাই। কোরআনে আল ইমরান, তারপরে সূরা আল ইমরানের মধ্যে, তারপর সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো আলাদা আলাদা ভাবে বলেছেন। তো সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর আয়াতের দিকেই এই ব্যাপারে কিছু ইঙ্গিত করেছেন। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তিনি ছিলেন ইমরানের মেয়ে। পবিত্র কোরআনের 3 নম্বর যে সূরাটা, এটার নাম হচ্ছে আল ইমরান, অর্থাৎ ইমরানের বংশধর। আর এই ইমরানের মেয়ে হচ্ছেন মারিয়াম, আর মারিয়ামের ছেলে হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা এ ব্যাপারে অনেক কাহিনী জানি যে মারিয়ামকে তার মা মসজিদ দিয়েছিলেন, তারপরে জাকারিয়া আলাইহিস সালামের সম্পৃক্ত গঠন আমরা জানি, সেদিকে যাব না। অতঃপর মারিয়াম যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে, মারিয়াম, তুমি আবার সন্তান প্রসব করবে। মারিয়াম বলছে যে, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার তো বিয়ে হয় নাই, বা আমাকে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কিভাবে এটা সম্ভব? আল্লাহ সুবহানাহু বলছে যে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ফয়সালা, যিনি আদমকে পিতা এবং মাতা ছাড়া সৃষ্টি করতে পেরেছেন, সেই আল্লাহ
তোমার গর্ভের সন্তানকে বিদ্যা সারা জন্মগ্রহণ করাবেন। সুবহানাল্লাহ, এটা আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক্সাম্পল দিচ্ছেন, আদমকে যদি আমি পিতা মাতা উভয় ছাড়াই সৃষ্টি করতে পারি তাহলে তোমার সন্তানকে আমি পিতা ছাড়া কেন করতে পারবো না। অতঃপর যখন তিনি বললেন যে আমি তোমাকে রূহ ফুঁকে দিব, অতঃপর তিনি প্রেগন্যান্ট হলেন, তখন তিনি বলতে লাগলেন যে সমাজের লোকেরা কি বলবে, এটাই স্বাভাবিক, মানুষ কি বলবে আশেপাশের লোকেরা যে মরিয়ম, মরিয়মের বিয়ে হয় নাই, মরিয়মের সন্তান কিভাবে প্রসব করল। মরিয়ম লজ্জায় পড়ে গেলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে জানালেন তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তিনি যখন সন্তান ভূমিষ্ঠ করবেন এই অবস্থায় তিনি জনবসতি থেকে চলে গেলেন জঙ্গলের দিকে। তিনি যখন খেজুর গাছের কাছে পৌঁছলেন আল্লাহ সুবহানাহু তাকে সেখানে পৌঁছে দিলেন, তিনি সন্তান প্রসব করলেন। এবার ফেরেশতা বলছে আপনি কি করেন, গাছের খেজুর গাছ ধরে লাড়া দেন, নাড়া দেন। তখন পরিপক্ক খেজুর পড়তে লাগলো, তিনি সেগুলো খেলেন, তিনি শক্তি সঞ্চার করলেন। এবার মরিয়াম আরো দুশ্চিন্তায় পড়ে গেলেন, আমি কত কথা শুনেছি লোকদের কাছ থেকে, এখন এই সন্তান নিয়ে আমি কোন মুখে জনসমক্ষে আমি ফিরে যাব। তিনি এই কথাগুলো বলতেছেন, আল্লাহ সুবহানাহু তাকে সান্ত্বনা দিয়ে বলছেন যে হে মরিয়াম, তোমার দুঃখ করার কোনো কারণ নাই, তোমার চিন্তা করার কারণ নাই, তুমি শুধু তুমি কোনো কথাই বলবে না, বলবে যে আমি আজকে কোনো কথা বলবো না, এই ছোট্ট শিশুটি, তিন দিনের ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাম কথা বলবে। আল্লাহ সুবহানাহু সূরা মারিয়ামে 29 নম্বর আয়াতে আবার বলতেছেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মরিয়াম যখন জনপদে ফিরে গেল লোকেরা বলল মরিয়াম তোমার পিতা ছিল একজন সম্ভ্রান্ত বংশের, তোমার মাতাও ছিল খুবই ভালো, কিন্তু তুমি কিভাবে এই নির্লজ্জ কাজটি করলে। এবার মরিয়াম বলল আমি আজকে তোমাদের সাথে কোনো কথা বলবো না। ফাশারাত ইলাইহি, সে তার কোলের দুধের বাচ্চাটি, তিন দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, তাকে দেখিয়ে দিলেন সে আজকে কথা বলবে। লোকেরা বলল কলু, তারা সবাই বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। লোকেরা বলল এই ছোট্ট শিশু, তিন দিনের বাচ্চা কিভাবে আমাদের সাথে কথা বলবে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তৎক্ষণাৎই ছোট বাচ্চাটি কথা বলে উঠল ইন্নি আবদুল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, তিনি বলছেন যে ছোট্ট বাচ্চাটি তৎক্ষণাৎ সাথেই সাথে বলে উঠল ইন্নি আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে প্রদান করা হয়েছে একটা কিতাব, সেই কিতাবটা কি আমরা জানি, ইনজিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন, এর মধ্যে 4খানা হচ্ছে সবচেয়ে বড়, তাওরাত নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপর, জাবুর কিতাব নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর, আর কোরআন নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি সেই কিতাবের দিকে ইঙ্গিত করলেন, আতানিয়াল কিতাব, আমাকে প্রদান করা হয়েছে কিতাব, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, যখন তিনি তৎক্ষণাৎ এইভাবে কথা বললেন সবাই আশ্চর্য হয়ে গেল। এই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে তিনজনের মধ্যে এক নম্বর একজন শিশু। দুই নম্বর ব্যাপারে বিশ্বনবী বলেন একজন আবেদ লোক ছিল যার নাম জোরাইস। বিশ্বনবী বলেন বনে ইসরায়েলদের একজন আবেদ লোক ছিল যে 24 ঘন্টাই সে ইবাদত করত। সে মাটি দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছিল, সেই মসজিদে সে 24 ঘন্টা ইবাদতে থাকত, সে নফল ইবাদতে থাকত। একদিনের ঘটনা, তার মা সেখানে গেল, গিয়ে বলল জোরাইস, ও বাবা জোরাইস, তাকে বারবার ডাক দিতে লাগলো। জোরাইস তখন সলাতের মধ্যে, সে মনে মনে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি কি আমার নামাজের মধ্যেই থাকবো না, নামাজ ভেঙে মায়ের আমি ডাকে সাড়া দিব।
তিনি তৎক্ষণাৎ আবার ভাবলেন, না আমি আমার নামাজটি আগে শেষ করি, তারপর মায়ের ডাকে সাড়া দিব। এইভাবে একদিন দুই দিন তিন দিন ঘটে গেল। জুরাইস যখনই নামাজে তখনই তার মা আসে। তখন তিন দিনের বেলায় তার মায় তাকে অভিশাপ দিল, আল্লাহ জুরাইস আমার ডাকে সাড়া দিল না। তার মা বুঝতেই পারলো না যে সে যে নামাজে, অথবা সে মনে করলো জুরাইজের উচিত ছিল নামাজ ভেঙ্গে দিয়ে আমার ডাকে সাড়া দেওয়া। কিন্তু জুরাইজের এত আল্লাহ ওয়ালা, সে বলল আমার নামাজ, আমার নামাজ, আমার নামাজ, আমার আল্লাহকে আমি আগে ডাকব, আমার আল্লাহর ইবাদত শেষ করে আমি আমার মায়ের ডাকে সাড়া দিব। কিন্তু মা এটা সহ্য করলেন না, মা তাকে দিয়ে দিলেন এক অভিশাপ। মা বলল আল্লাহ জুরাইজকে আমি তিন দিন ধরে ডাকলাম, জুরাইজ যেহেতু আমার ডাকে সাড়া দিল না, আল্লাহ আমি অভিশাপ দিই, আল্লাহ জুরাইজকে আপনি এমন এক সন্তানের মুখোমুখি করবেন, একটা বেশ্যার সন্তানের সামনে, অথবা বলছেন একজন বেশ্যার মুখোমুখি না করে তাকে মৃত্যু দিয়েন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। কিছুদিন পরের ঘটনা, সমাজে যখন ভালো লোক থাকে মন্দ লোকদের গায়ে বরদাস্ত হয় না। মন্দ লোকেরা বলল জুরাইজ এত ইবাদত করে, সে এত আল্লাহওয়ালা দেখায়, তার আল্লাহওয়ালা ছোটাতে হবে। সবাই পরামর্শ করে সমাজের যে বেশ্যা মহিলাটি ছিল তাকে ধরে বলল তুমি তার কাছে যাও, উসলিয়ে ফুসলিয়ে তার ইমানকে নষ্ট করার চেষ্টা করো, যেই কথা সেই কাজ। খারাপ মহিলাটি চলে গেল জুরাইজের কাছে, গিয়ে বলল জুরাইজ আমি সুন্দরী রূপসী, এই অঞ্চলে সবাই আমাকে চিনে, তুমি আমাকে নিজের কাছে নিয়ে নাও। জুরাইজ বলল ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, তুমি এখান থেকে চলে যাও। মহিলাটি বারবার চেষ্টা ব্যর্থ হল। অবশেষে পাশে এক রাখালের সাথে সে অবৈধ কাজ করে সন্তান ভূমি প্রসব করল। সন্তান যখন ভূমিষ্ঠ হল, লোকেরা সেই ঘটনার জানতো না যে রাখালের সাথে এই কাজ করেছে। এবার লোকেরা বলল ও মহিলা এই বাচ্চাটি কার? বেশ্যা বললে বাচ্চাটি হচ্ছে জুরাইজের। সবাই জুরাইজের কাছে চলে গেল, কোনো কথা নয়, তার মসজিদটি নির্মাণ যে মসজিদটি ছিল এটাকে ভেঙ্গে ফেললো এবং মসজিদ থেকে বের করে এনে তাকে মারতে লাগলো। জুরাইজ শুধু বলতেছে কি ব্যাপার, তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো কেন? একজন বলে ফেলল তুমি ওই মহিলার সাথে খারাপ কাজ করেছো, মহিলার সন্তান প্রসব করেছে, এই বাচ্চাটি তোমার। সে বলল আমাকে একটু অবকাশ দাও। সবাই বলল যে তোমাকে হত্যা করা হবে, কেউ বলল তাকে সুলিতে চড়াও, কেউ বলল তাকে আগুনে জ্বালিয়ে ফেল। এক একজন এক এক ধরনের কথা বলল, কিন্তু নির্ধারিত হয়ে গেল জুরাইজকে হত্যা করা হবে। জুরাইজ আবার বলল আমাকে একটু সময় দাও, আমি দূরে কাজ সালাত আদায় করি। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ কোন অপরাধ করলাম, জীবনে তো কোনো অপরাধ করি নাই, কোনো খারাপ কাজ করি নাই, আল্লাহ দুনিয়া তো কোনো মন্দ কাজ করি নাই, আজকে কেন এই মুসিবত আপনি আমাকে, আমার যদি মৃত্যু আপনার জন্য পছন্দ হয় নিয়ে নেন, তবে এই কেলেঙ্কারি মৃত্যু আমি চাই না, আল্লাহ আপনি আমাকে আমার সম্মান আবার ফিরিয়ে দিন। কথাগুলো বলে তিনি সালাম ফিরিয়ে বাচ্চার কাছে গেলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে তার পেটের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে খোঁচা মেরে বলল ও বাচ্চা বল তোর বাপকে। তিন দিনের বাচ্চা সাথে সাথে বলে উঠল আপনি আমার বাপ নন, আমার বাবা হচ্ছে ওই যে রাখাল, ওই রাখাল হচ্ছে আমার পিতা। সবাই বুঝতে পারল জুরাইজ হচ্ছে আল্লাহওয়ালা, জুরাইজের ইমান নষ্ট করা সম্ভব নয়। সবাই জুরাইজের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। জুরাইজকে আবার বলল আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার যে মসজিদ মাটির মসজিদ ছিল সেটা আমরা আজকে আপনাকে স্বর্ণ দিয়ে আবার তৈরি করে দিব। জুরাইজ বলল না স্বর্ণের প্রয়োজন নাই, আমার মসজিদটি যেমন ছিল, যেমন কাদা মাটির ছিল, সেইভাবে তোমরা নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। তিন নাম্বার বিশ্বনবী বলেন যে তিন নাম্বার যে শিশুটি কথা বলেছিল, সে একদিন তার মায়ের কোলে থেকে দুধ পান করতেছে, এমন সময় সেখান দিয়ে একটা সুদর্শন যুবক চলে গেল। সুদর্শন যুবক চলে গেল, কোন কোন বর্ণনা রয়েছে, একজন রাজপুত্র চলে গেল। মহিলাটি বলল আল্লাহ আমার এই কোলের শিশুটিকে তুমি এই
ছেলেটির মতো যুবকটির মতো সুদর্শন কর। বিশ্বরূপী বলেন, ছোট বাচ্চাটি তার মায়ের স্তন ছেড়ে দিয়ে সেই দিকে একটু লক্ষ্য করলো, ফিরে দেখলো, দেখেই বলল, আল্লাহ আপনি কখনো এই যুবকটির মতো আমাকে করিয়েন না। এরপর সে আবার দুধ পান করতে লাগলো। বিশ্বরূপী বলেন, এরপর তার কাছ দিয়ে চলে গেল একটা মহিলা, একটা দাসীকে নিয়ে যাচ্ছে, আর লোকেরা তাকে প্রহার করতেছে আর বলতেছে, তুই যে না করেছিস, তুই দুশ্চরিত্রা, তুই খারাপ লোক, তুই চুরি করেছিস, বিভিন্ন অপবাদ দিয়ে তাকে মারতেছে আর নিয়ে যাচ্ছে। তখন মহিলাটি বলল, আল্লাহ এই মহিলার মতো আমার সন্তানকে আপনি করিয়েন না। বিশ্বরূপী বলেন, সন্তানটি তখনই ওই বাচ্চা ছেলেটি তার মায়ের স্তন ছেড়ে দিয়ে সেই দিকে একটু লক্ষ্য করলো, লক্ষ্য করেই বলল, আল্লাহ আপনি আমাকে এই মহিলাটির মতো ইমান আপনি করে দিন। সুবহানাল্লাহ, ছোট বাচ্চাটি বলে উঠলো, আল্লাহ এই মহিলাটি যেমন ইমান, এই মহিলাটি যেমন চরিত্র, আল্লাহ আপনি আমাকে ও সেই মহিলাটির মতো দৃঢ় ইমানের আপনি আমাকে গড়ে তুলুন। সুবহানাল্লাহ, বাচ্চাটির মা এবার খেপে গেল। বাচ্চাটির মা বলল, বলে উঠল, আমি যখন বললাম ওই সুদর্শন যুবকের মতো আল্লাহ আমার বাচ্চাকে করিয়েন, তুমি তখন বললে, আল্লাহ এরকম আপনাকে আমাকে করিও না। আবার যখন আমি বললাম, আল্লাহ এই দুশ্চরিত্র মহিলার মতো আমার বাচ্চাকে করিয়েন না, তখন তুমি বললে এই মহিলাটির মতোই আমাকে করিয়েন, এর ব্যাপার কি? বিশ্বরূপী বলেন, তখনই ছেলেটি বলতে লাগলো, মা তুমি যে ওই সুদর্শন যুবককে দেখেছ, আসলে সে হচ্ছে একজন সালেম, তার মতো স্বৈরাচারী আল্লাহ জমিন আর কেউ নাই, তুমি কি চাও নাকি তোমার বাচ্চাকে, তোমার সন্তানটি এরকম জালেম হোক? আর তুমি যখন বললে ওই মহিলাটি, যেই মহিলাটিকে মানুষেরা চুরির অপরাধে, জেনার অপরাধে প্রহার করতে করতে নিয়ে যাচ্ছে, আর তখন তুমি বলে ওটা, আল্লাহ আমার বাচ্চাকে সন্তানকে এর মতো করিয়েন না। আসলে মূল কথা হচ্ছে, মা এই মহিলাটি হচ্ছে খুবই চরিত্রবান, ওই মহিলাটির মতো ভালো চরিত্র আর আল্লাহর জমিনে হতে পারে না। ওই মহিলাটি কোনোদিনও চুরি করে নাই, তার ঈমান হচ্ছে সবচেয়ে মজবুত, তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ওই মহিলাটির মতো ওই দৃঢ়চেতা বানান। সুবহানাল্লাহ, এই হচ্ছে তিনজন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তিনজন ব্যক্তি বনী ইসরাইলের, যে তারা শিশু অবস্থায়, দুগ্ধপুষ্য অবস্থায়, মায়ের দুধ পান করা অবস্থায়, ছোট অবস্থায় মানুষের সাথে কথা বলেছে স্পষ্ট ভাষায়, এ হচ্ছে তিনজন। এটা হচ্ছে একটা হাদিস, সহিহ মুসলিম তিরমিজি 3340 নম্বর হাদিস। সেই হাদিসে সূরা বুরুজ যদি আপনারা পড়ে থাকেন, 30 পারার মধ্যে সূরাতুল বুরুজ একটা সূরা রয়েছে, সেই সূরার একটা ঘটনা, ওয়াসসামাই যাতিল বুরুজ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলেছেন যে ধ্বংস হয়ে যাক গুহাবাসীরা। এখানে বিস্তারিত আল্লাহ বলেন নাই, বিশ্বরূপী বলেন ঘটনা হচ্ছে এইরকম। বিশ্বরূপী বলেন যে এক সময়ে এক এক শহরে এক দেশের মধ্যে একজন স্বৈরাচারী রাজা ছিল, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তার ছিল একজন জাদুকর। জাদুকর মানুষকে ইমান নষ্ট করেছিল তার জাদুর বলে। জাদুকর যখন বৃদ্ধ বয়স উপনীত হলো, জাদুকর আবার বাদশাকে বলল, বাদশা আমার সময় গণিয়ে এসেছে, আপনি আমাকে একটা সুন্দর সুদর্শন এবং চালাক প্রকৃতির একটা বাচ্চা এনে দেন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারি, পরের প্রজন্মে কাজে লাগবে। রাজা চেষ্টা করে একটা বাদশাকে জোগাড় করলো। বাদশা যখন ওই বাচ্চাটিকে জাদুকরের কাছে দিয়ে দিল, জাদুকর এবং তার বাসার মধ্যে, বাড়ির মধ্যে যাতায়াতকালে অনেক দূরত্ব, এর মধ্যে অনেক জঙ্গল পড়ে, পাহাড়ি এলাকা পড়ে, বাচ্চাটি কোনো একদিন পথ চলতে চলতে পথ ভুলে একটি পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে প্রবেশ করলো। সেখানে গিয়ে দেখে একজন পাদ্রি, একজন আল্লাহওয়ালা সেখানে ইবাদত করতেছে, সে আল্লাহকে ডাকতেছে। বাচ্চাটি পিছন দিক থেকে অনেকক্ষণ পর্যন্ত সবগুলো শুনছিল, এরপর বলল, আপনি এখানে কি করছেন আর আপনি কাকে বা ডাকছেন? বৃদ্ধা লোকটি বলল, আমি আল্লাহকে ডাকছি। যুবক বলল, আল্লাহকে? বৃদ্ধ বলল, আল্লাহ হচ্ছেন তিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, যিনি
তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আকাশ জমিন এই পশু পাখি তরুণতা সবগুলোকে সৃষ্টি করেছেন। বাচ্চাটি বলে উঠল, আল্লাহ তো আমাদের বাদশাহ, আমাদের বাদশাহই তো সব কিছু করেন। বৃদ্ধ লোকটি মুচকে হেসে তাকে যুক্তি দিতে লাগলো, তোমাদের বাদশাহ কিভাবে আল্লাহ হতে পারে, তোমাদের বাদশাহও তো আমাদের আল্লাহরই সৃষ্ট, সুবহানাল্লাহ। এইভাবে কয়েকদিন কেটে গেল। একদিনের ঘটনা, সে যখন আবার জাদুঘরের দিকে যাচ্ছে, পথিমধ্যে একটা বিরাট জন্তু পড়ে গেল। বিষ্ণুই বলেন, লোকেরা সেই পথের মধ্যে জন্তুটি দেখে পথ চলাচল কষ্ট হয়ে গেল, এই দিকের মানুষ সেই দিকে যেতে পারছে না, এই দিকের মানুষ সেই দিকে যাতায়াত করতে পারছে না। যুবকটিও সেখানে গিয়ে উপস্থিত হলো, দেখলো বিরাট ভিড়। লোকদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? একজন লোক বলল, দেখুন আমাদের কি অবস্থা, রাস্তার মধ্যে বিরাট এক জন্তু। তাফসীরকারগণ বলেছেন, কে বলেছেন, ছিল একটি বিরাট বাঘ, কেউ বললে কি এটা ছিল একটা গন্ডার, মানুষ যাতায়াত করতে পারছে না। বাচ্চাটি পাশ থেকে একটা পাথরের টুকরো, ছোট একটা টুকরো নিল, নিয়ে আল্লাহকে মনে বল বলল, আল্লাহ আপনার কাছে যদি ওই জাদুঘরের কাছ জাদুঘরের চাইতে পাদ্রির ধর্ম যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ আমার হাতের এই পাথরের আঘাতে এই জন্তুটিকে আপনি মৃত্যুবরণ করিয়ে দেন। সাথে সাথে সে যখন এটাকে নিক্ষিপ্ত করল, বিশাল আকৃতির গন্ডার, বিশাল আকৃতির জন্তু সাথে সাথে মৃত্যুবরণ করে পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল। কেউ কেউ বলল, বাচ্চাটিকে আমি চিনি, এটা হচ্ছে জাদুঘরের শিষ্য, সে জাদুর কবলে এটাই সম্ভব করেছে। বাচ্চাটি বলল, না আমি জাদুর বদলত নয়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহর কাছে সাহায্য চেয়ে পাথরটি নিক্ষেপ করেছি মাত্র। সবাই বলল, আল্লাহ তো আমাদের বাদশাহ। তিনি সেখানে তাদেরকে দাওয়াতি কাজ করলেন, আল্লাহ আমাদের বাদশাহ নন, আমাদের বাদশাহ যে আল্লাহর সৃষ্টি, সেই আল্লাহ আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করেছেন। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, সাথে সাথে তার দাওয়াতে এখানকার সকলে ইসলাম গ্রহণ করলো, সুবহানাল্লাহ। চতুর্দিকে বাচ্চাটির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ওই বাদশার ছিল একজন উজির, যে ছিল জন্মন্ধ। জন্মন্ধ লোকটিও শুনতে পেল ওই বাদশার ওই বাচ্চাটির কেরামতি। কি করল অন্ধ লোকটি, কিছু স্বর্ণ মুদ্রা মরি মুক্তা নিয়ে গেল, বাচ্চাটিকে গিয়ে বলল, বাবা এগুলো সব তোমার, তুমি যদি আমার চক্ষু দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। ছেলেটি বলল, প্লব এ সকল সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, এটা আপনার কাছে রেখে দেন, আর আমি মানুষকে ভালো মন্দ করার কোনো ক্ষমতা রাখি না, আপনি যদি আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আমি আমার আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, প্রার্থনা করব, এতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন। সে বলল, আমি তোমার রবের প্রতি ঈমান আনলাম। সাথে সাথে বাচ্চাটি আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলো। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই ওই অন্ধ লোকটি দৃষ্টি ফিরে পেল, সুবহানাল্লাহ। অন্ধ লোকটি প্রত্যেক দিনের মতন রাজদরবারে উপস্থিত হল। রাজা একটু লক্ষ্য করল, আমার উজির তো আগের মতো অন্ধ নয়, কিভাবে সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল। বলল, কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলে, কিভাবে দৃষ্টিশক্তি ফিরে পেলে? এবার সে বলল, রাজা বাদশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বাদশা এবার খেপে গেল, বলল, তোমার আল্লাহ আবার কে? আমি তো তোমার আল্লাহ। আবার অন্ধ লোকটি বলল, বাদশা আপনি আমাকে হাসালেন, আপনি কিভাবে আপনি রাজা থেকে কিভাবে আল্লাহ হবেন? আপনি যদি সত্যিকার আল্লাহই হতেন, আমি আপনার রাজদরে আজকে এত বছর কাজ করতেছি কই? একদিনও তো আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন না, আজকে আমার আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। রাজা রাগান্বিত হয়ে গেল, তাকে অ্যারেস্ট করা হলো, তাকে প্রহার করা হলো, তার মুখ থেকে বাধ্য করালেন, তোমাকে এই শিক্ষা কে দিল? বলে ফেলল ওই বাচ্চাটি। বাচ্চাটিকে অ্যারেস্ট করা হলো, বাচ্চাটিকেও নির্যাতন করা হলো। বাচ্চাটিও বলে ফেললেন, আমি এই ধর্ম শিখেছি ওই গুহার পাদ্রির কাছ থেকে। পাদ্রিকে অ্যারেস্ট করা হলো, তিনজনকে প্রহারের পর প্রহার তাদেরকে শাস্তি দিতেছে। তৎক্ষণাৎ বাদশাহ তার অন্ধ লোকটিকে বলল, তুমি যদি এখন তোমার ধর্ম ত্যাগ না করো,
তোমাকে হত্যা করা হবে, সাথে সাথে তাকে দ্বিখণ্ডিত করা হলো। বিশ্ব নবী বলেন তাকে দুই টুকরা করা হলো করাত দিয়ে এইভাবে। এরপরে বাচ্চাটিকে আর পাদ্রীকে বলল, তোমরা যদি তোমাদের ঈমান নষ্ট না করো, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করো, এখনই এই অন্ধ লোকটির মতো অবস্থায় তোমাকে করা হবে। বৃদ্ধ লোককে পাদ্রী বলল, আমার জীবন চলে গেলেও না, সাথে সাথে তাকে হত্যা করা হলো। এরপর বাচ্চাটিকে বলল, তোমাকে হত্যা করা হবে, এখনই তুমি তোমার ঈমান নষ্ট করে ফেলো। যুবক বলল, না, আমার ঈমান আমি কশিন কাল নষ্ট করব না, এমন আল্লাহর সন্ধান পেয়েছি, সেই আল্লাহকে আমি কোনোদিন ভুলে যেতে পারি না। এবার তাকে হত্যা করবে। রাজদরবারের কিছু কিছু লোক বলল, তাকে এমন শাস্তি দিন, তাকে পাহাড়ের উঁচু পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে নেন, সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, তাহলে বুঝতে পারবে যে মৃত্যুর যন্ত্রণা কত। যেই কথা সেই কাজ, তাকে পাহাড়ের চূড়া নিয়ে গিয়া হলো। তখন বাদশাহ সিপাহীরা বলল, বালক এখনো সময় আছে, তুমি যদি আমাদের বাদশাকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। বাচ্চাটি তখনও তার ঈমানের উপর অটল। বাচ্চাটি বলল, ওর বাদশাহ সিপাহীরা এখনো সময় আছে, আমি তোমাদের উল্টো বোঝাচ্ছি, শোনো, তোমরা যদি আমার আল্লাহকে স্বীকার করো, দুনিয়াতে পাবে শান্তি আর পরকালে পাবে মুক্তি, পরকালে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে যাবে, আর তোমরা জান্নাতে প্রবেশ করবে। আমার কথা শোনো, তোমরা ইসলাম গ্রহণ করো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। রাজার সিপাহীরা খেপে গেল, তাকে পিছন দিক থেকে যখন ধাক্কা দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কি ক্ষমতা, তিনি বাচ্চাটিকে বাঁচিয়ে দিলেন, রাজার সৈন্যদেরকে সেই গুহাতেই হত্যা করালেন। বাচ্চাটি পালিয়ে যেতে পারতেন, তিনি তাই করলেন না, তিনি রাজদরবারে আবার ফিরে গেলেন। রাজা দেখেই তো জিন্দেকার মতো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তুমি কিভাবে ফিরে আসলে, আমার সৈন্যরা কোথায়? বালুকটির সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। এবার তাকে হত্যা করার জন্য রাজা আরো কিছু সিপাহী দিলেন। সাগরের মধ্যে মাছ সাগরে যখন যাবে, তখন সেখানে তাকে ফেলে দিবে। যেই কথা সেই কাজ, বিষ্ণুই বলেন এই বালকটিকে যখন তারা নিয়ে গেল, মাছ সমুদ্র যখন তাকে ফেলে দিবে, এই অবস্থাও বালকটিকে বলল সিপাহীরা, ও বালক এখনো সময় আছে, তুমি ইসলাম ত্যাগ করো এবং আমাদের আল্লাহকে, তুমি আমাদের বাদশাকে আল্লাহ বলে স্বীকার করো। যুবক বলল, না, বরং তুমি আমার আল্লাহকে স্বীকার করো, রাজা একজন রাজা, তিনি আমাদের রাজা, আমরা তার প্রজা, কিন্তু তিনি আমাদের স্রষ্টা নন। তাকে যখন সাগরের মধ্যে ফেলে দিল, বিষ্ণুই বলেন, যুবকটিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাঁচিয়ে দিল, সে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলো, সুবহানাল্লাহ। মাছ সাগরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের লঞ্চ বা জাহাজ যেটাই বলেন সেটা সব সিপাহীদেরকে ডুবিয়ে দিল, আর এত বিশাল সাগরের মাছ সাগর থেকে যুবকটিকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। সে আবার রাজদরবারে চলে আসলো। রাজা এবার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, তুমি কি জিন নাকি, তুমি কিভাবে ফিরে আসলে? যুবক একটাই কথা বলে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই আমাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন। ও বাদশাহ, আপনি কি এখনই বুঝতে পারতেছেন না, আমার আল্লাহ একজন রয়েছেন, আপনি একটু ভাবুন, ওই পাহাড়ের চূড়া থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আপনার সৈন্যরা নাশ। আবার বিশাল এই সাগরের বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিলেন, কিন্তু আপনার সৈন্যরা সেখানে ডুবে মরলো। ও বাদশাহ, কোন সুযোগ আছে, আল্লাহকে আপনি আল্লাহ বলে স্বীকার করেন। রাজা আবার খেপে গেল, তাকে মারার আরো কূটকৌশল করলো। বালুকটি আবার বলেই ফেললো, বাদশাহ আপনি যদি আমাকে মারতে এতই আপনার ইচ্ছুক, তাহলে শুনুন, আপনি যতই চেষ্টা করেন আপনার চেষ্টা বিতাই যাবে, আমি আপনাকে যেইভাবে বলছি সেইভাবে যদি কাজ করেন, অবশ্যই আপনি আমাকে মারতে পারবেন। আপনি এক কাজ করুন, দেশের যত জনগণ আছে সবাইকে এক ময়দানে উপস্থিত করুন এবং এক উঁচু মঞ্চ নির্মাণ করুন, সেখানে আপনি আমাকে বিসমি রব্বিল হাজাল গোলাম বলে তীর নিক্ষেপ করুন, দেখবেন সাথে সাথে আমি ইন্তেকাল করব। যেই কথা সেই কাজ, রাজা এক বিশাল মঞ্চ নির্মাণ করলো, আর দেশের যত জনগণ আসছিল তাদের সকলকে বাধ্য করলো এখানে উপস্থিত হওয়ার জন্য। রাজা তাকে হত্যার আগে তিনবার তীর নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি আশ্চর্য ব্যাপার, বালকের কাছে এসে এটা আল গুস্তে এটা নিচে নেমে যায়,
এরপর বাচ্চা বলল, যুবক বালকটি বলল, বাদশাহ বেতার চেষ্টা করতেছেন আমার শেখানো ওই বাক্যগুলো বলুন, বিসমিল্লাহি হাজা রব্বিল গোলাম বলে আপনি তীর নিক্ষেপ করুন। এবার বাদশাহ সেই কথা বলে তীর নিক্ষেপ করল, বিষ্ণুই বললেন বালকটি কি করল, ওই তীর এসে তার ডান কাতে তার কানের লতির মধ্যে লাগলো, কয়েক পড়া রক্ত ঝরেছে মাত্র, আর সে তার হাত এইভাবে রেখে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার সময় আবার তিনি ওই বালকটি জনতাকে উদ্দেশ্য করে বলতেছে, ও জনতা মণ্ডলী তোমরা সবগুলো দেখলে, বাদশাহ আমাকে কয়েকবার মারার চেষ্টা করেছে পাহাড়ের চূড়া থেকে সাগরের বুকে ফেলে, আবার এখানে তিন তিনবার তীর নিক্ষেপ করেছে, সবগুলো তোমরা জানো, তোমরা চাক্ষুষ দেখেছো এই ঘটনা। কিন্তু যখন সে বলল বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, অর্থাৎ শুরু করতেছি এই রব এই বাচ্চাটি রবের নামে, যখন এই কথা বলল সাথে সাথে ইন্তেকাল করতেছে আমি শাহাদাত বরণ করতেছি, তার মানে তোমরা বুঝতেই পারতেছো একজন রব অবশ্যই আছে, বাদশাহ আমাদের রাজা আমাদের বাদশাহ, কিন্তু তিনি আমাদের রব নন, তিনি আমাদের আল্লাহ নন, আমাদের আল্লাহ একজন অবশ্যই আছেন। সবাই সমস্যায় বলে উঠল, আমরা সবাই ইমান আনলাম এই বাচ্চাটি রবের প্রতি, সুবহানাল্লাহ। এবার রাজার মন্ত্রী পরিষদ বলল, বাদশাহ যেই ভয় করেছেন আজকে তো তার চেয়ে বেশি হয়ে গেল, আপনি ভয় করেছেন এই বাচ্চাটি দাওয়াতের ফলে নিয়ে না জানি কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনাকে না জানি রব স্বীকার অস্বীকার করে, এখন তো দেখা গেল দেশের সব জনগণ ইসলাম গ্রহণ করেছে, বাচ্চাটির এক দাওয়াতে সবাই ইমান এনে ফেলেছে, আপনার কি অবস্থা হবে। এবার রাজা রাজার দলবল তাকে পরামর্শ দিল, এক কাজ করো, তোমরা এই জনগণ একজনের জন্য বেঁচে যেতে না পারে তাদের পিছন দিক থেকে খাল খনন করো, খন্দক খনন করো। সবাই খন্দক খনন করলো, আর খন্দকের মধ্যে আগুন প্রজ্বলিত করলো, আগুন যখন জ্বালিয়ে দিল এক এক করে সমস্ত ইমানদারদেরকে এক এক করে সেখানে নিক্ষেপ করছে, আর বলছে যে তার ইমানকে নষ্ট করবে, কি কথা বলবেন না, যে তার ইমানকে নষ্ট করবে তাকে বাঁচিয়ে দেওয়া হবে, আর যে তার ইমানের উপর অটল থাকবে তাকে আগুনের মধ্যে পড়ে মরতে হবে। সবাইকে এক এক করে আগুনের মধ্যে পড়তে লাগলো, বিষ্ণুই বলেন সর্বশেষ এক মহিলা তার কোলের বাচ্চা, তার কোলের দুধের বাচ্চা, সে পড়বে তার ইমান একদিকে, অপরদিকে তার কোলের ছোট বাচ্চা। আমরা সবাই আমাদের ছোট বাচ্চাদেরকে অবশ্যই ভালোবাসি, আমরা প্রত্যেকেই আমাদের এক দুই বছরের বাচ্চাদেরকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি। মহিলাই তাই করলো, মহিলা আবার ইত্যস্ত করলো, মহিলা ইত্যস্ত করলো, আমার ইমান না আমার বাচ্চা, আমি কোনটা করব। তৎক্ষণাৎ বিশ্বরবি বলেন, বাচ্চাটি বলে উঠল, মা আপনি চিন্তা করিয়েন না, এটা আগুন না মা, এটা হচ্ছে জান্নাত, আপনি আমাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, সুবহানাল্লাহ। বিষ্ণুই বললেন, মহিলাটি তার ইমান আবার পূর্বের মতোই ফিরে পেল, শিশুটিকে নিয়ে সে খন্দকের মধ্যে অর্থাৎ ওই আগুনের পিণ্ডুলির মধ্যে ঝাঁপিয়ে পড়ল, আর এইভাবে এক এক করে সব ইমানদার শহীদ হয়ে গেল। বিষ্ণুই বলেন, এই কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ গ্রহ নক্ষত্র, যেই গ্রহ নক্ষত্র আকাশের মধ্যে সুশোভিত হয়, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুতি দিবসের অর্থাৎ কিয়ামত দিবসের শপথ, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাচ্ছেন সেই দিবসের অর্থাৎ আরাফার দিবসের কসম খাচ্ছেন, এরপর বলছেন কুতিলা সাহাবুল খুদুদ, অভিশপ্ত ধ্বংস হয়ে যাক গর্তবাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে এই ঘটনাকে বলতে গিয়ে চার চারটা শপথ তিনি খাইলেন, কসম খাইলেন। তারপর বলছেন আন্নারি যাতিল উকুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ওই গর্তের মধ্যে আগুন জ্বালানোর জন্য সাহায্য করেছে তারাও ধ্বংস হয়ে যাক। এরপর বলছেন ইযহুম আলাইহা কুউদ, যখন তারা তার কিনারায় বসছিল, বসে বসে তামাশা দেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা বিশ্বাসের সাথে যা করেছিল তা তারা চাক্ষুষ দেখছিল আর তামাশা করছিল।
আল্লাহ রাব্বুল আলামিনের উপর বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা এই আগুনবাসীরা এই গর্তওয়ালারা ঈমানদারদেরকে হত্যা করেছিল একটাই কারণ, তারা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঈমানদারেরা তারা জীবন দিল তাদের একটাই অপরাধ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনায় বলতে গিয়ে বলছেন, যারা আগুন প্রজ্বলিত করেছিল অর্থাৎ রাজার দলদেরকে বলছেন, তারা যখন ইমানদারদেরকে পুড়ে যেতে লাগলো, যখন তারা আর্তচিৎকার করতে লাগলো, তখন তারা তামাশা দেখছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ইমানদাররা শহীদ হওয়ার পর উল্টো কি করলেন, ওই সকল গর্তওয়ালারা যারা আগুন প্রজ্বলিত করেছিল তাদেরকে উল্টো সেখানে নিক্ষিপ্ত করে হত্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে চারটা ঘটনা, যে এই চারজন শিশু দুগ্ধপান অবস্থায় মানুষের সাথে কথা বলেছে। এবার পঞ্চম ঘটনা হচ্ছে, আমরা সবাই জানি একজন নবী ছিলেন, নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম। আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার কাহিনী আমরা সবাই জানি। ইউসুফ জুলেখা যখন ইউসুফকে ফুসলাতে লাগলো, তার সাথে অপকর্ম করবে, কিন্তু ইউসুফ আল্লাহর একজন নবী, তিনি বলছেন আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। তখন ইউসুফ আলাইহিসসালাম তিনি অদৃশ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত তিনি ওহী পেলেন যে হে ইউসুফ আপনি দরজার দিকে দৌড় দেন। তিনিও জানেন এই দরজা হচ্ছে ষাটটি দরজা, আর এক একটা দরজার তালা হচ্ছে অনেক বড়, এক একটা সাবি হচ্ছে আপনার এক থেকে দেড় কেজির মতো, এত বড় তালা, এত বড় সাবি। তো তিনিও জানেন যে সাবিগুলো, এই দরজার সাবিগুলো একমাত্র কার কাছে রয়েছে, জুলেখার কাছে রয়েছে, এটা খোলা অসম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আপনি দরজার দিকে দৌড় দেন। সাথে সাথে তিনি যখন দরজার কাছে পৌঁছলেন, দরজা ঠাস ঠাস করে খুলে যেতে লাগলো। বিশ্বনবী যখন বিশ্বনবীকে হত্যা করবে, কাফেরেরা চতুর্দিক দিয়ে রাসূলের ঘর ঘেরাও করলো। সবাই বলল বিশ্বনবীকে আজকে দুনিয়া থেকে হত্যা করে ফেলবো, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দেন আজকে সময় হয়ে গেছে, হিজরত করার সময় হয়ে গেছে। বিশ্বনবীকে জানিয়ে দেন তার শত্রুরা চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলেছে, তাকে হত্যা করবে। বিশ্বনবী যখন বের হয়ে গেলেন, বের হওয়ার আগে আলীকে বললেন, আলী আমার স্থলে আজকে তোমাকে আমি রেখে যাচ্ছি, আলী শোনো তুমি ও থেকে আমার সাথে সাক্ষাৎ করবে। ও আলী আমার কাছে যে অর্থগুলো রয়েছে, আমানত রয়েছে, এদের কাফের দেয়ার, এই আমানতগুলো তুমি নির্দিষ্ট স্থানে বুঝিয়ে দিয়ে আবার তুমি আমার কাছে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। যারা বিশ্বনবীকে হত্যা করবে তাদের সম্পদগুলো বিশ্বনবীর কাছে আমানত। আপনি বুঝতেই পারছেন বিশ্বনবী তৎকালীন যুগের সবচেয়ে বড় আমানতদার ছিলেন, যার কারণে সমস্ত কাফেরদের আমানত ছিল বিশ্বনবীর কাছে। বিশ্বনবী যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি শুধু আপনার হাতের মুষ্টির মধ্যে এক মোট বালি নেন, আর আপনি বিসমিল্লাহ বলে গুরু ছাড়েন আর ফু দেন, দেখবেন সমস্ত ঘটনা আল্লাহ ঘটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন বালুনে ফু দেন সামনে দিকেই যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বনবী যখন বালুনে ফু দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক গড়ের চতুর্দিকে যত কাফের ছিল প্রত্যেকের সকলের চোখের মধ্যে বালি পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদের মুজিজা। ঠিক তাই বললেন, ওয়া ইউসুফ তুমি চিন্তা করার কারণ নাই, তুমি শুধু গড়ের মধ্যে গড়ের দরজার দিকে শুধু তুমি দৌড় দাও। তিনি যখন গড়ের দরজার দিকে দৌড় দিলেন, দরজা আপনি আপনি ভাবে খুলে গেল একটা দরজা। এইভাবে তিনি সাত সাতটি দরজার কাছে যখন পৌঁছলেন, সাত সাতটি দরজা ছিঁড়ে গেল। কিন্তু দুর্ভাগ্যভাবে শেষ দরজা যখন খুলে যাবে, সেখানে জুলেখার স্বামী দাঁড়িয়ে ছিল, আর তিনি যখন সেখানে গিয়ে পৌঁছলেন, ঠিক এই মুহূর্তে জুলেখাও তাকে পিছন দিকের জামা যখন টান দিলেন, ইউসুফের জামা ছিঁড়ে গেল। এরপর ইউসুফকে ওই মহিলা তার স্বামীকে ফুসলিয়ে ফাসলিয়ে বলল যে আপনার এই ইউসুফ আমার সাথে অপকর্ম করতে চেয়েছে, নাউজুবিল্লাহ।
কিন্তু ইউসুফ বলছেন যে আমি নির্দোষ, আমি এই কাজ করি নাই, বরং জুলেখাই এগুলো করেছে। এবার সাক্ষী চায়, সাক্ষী আনো। তাফসীরের কিতাবে দুইটা ঘটনা আসে। বিশ্বনবী বলেন ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনা কেন্দ্র করে দুইটা রেওয়ায়াত রয়েছে। একটা হচ্ছে যে তখন রাজার দরবারে একজন বয়স্ক লোক ইমান এনেছিল, সে এই ফয়সালা দিয়েছিল। আর কেউ কেউ বলছেন একটা বাচ্চা দিয়েছিল, কথা বলেন না, আমি বলতেছি। যখন যদি ওই বয়স্ক লোকটি আবার মারা গিয়েছিল, বয়সটি লোকটি যদি এই ঘটনার আগে মারা যায় তাহলে এই বাচ্চাটি সত্য, আর যদি বয়স্ক লোকটি ওই সময় পর্যন্ত জীবিত থেকে থাকেন তাহলে ওই বয়স্ক লোকটি এই ফয়সালাটা দিয়েছিলেন, এটাই হচ্ছে সত্য। তবে তাফসীর কিতাবে দুইটাই ঘটনা, আমি দুটাই বলছি, যেটা সঠিক সেটাও আপনাদেরকে বলছি। আর বাচ্চাটির ব্যাপার যদি হয় সত্য হয়, সেটা হচ্ছে এই ইউসুফ বলল যে রাজ দরবারে একটা বাচ্চা রয়েছে, দুধের বাচ্চা, ওই বাচ্চাটি হচ্ছে আমার সাক্ষী। রাজা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার ইউসুফ, তুমি কি বলছো, একটু ভেবে দেখো, একটা দুধের বাচ্চা, তিন চার মাসের বাচ্চা, মানুষের সাথে কথা বলবে কেমনে, কিভাবে সাক্ষী দিবে তোমার। আশ্চর্য হয়ে গেল সবাই। আর এই দিক থেকে জুলেখা মুসকি মুসকি আসতেছে, বাচ্চাটি সাক্ষী দেওয়াও সম্ভব নয়, আর আমিও আজকে ধরা খাবো না। জুলেখা আবার মুসকি মুসকি হাসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এটাই, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কলঙ্কিত করেন না। তিনি আবার কি করলেন, ইউসুফ বাচ্চাটিকে ডাকলেন, বাচ্চাটিকে ডেকে আনালেন, এনে বাচ্চাটিকে বললেন, ও বাচ্চা বলো, আমি যদি আল্লাহর নবী সত্য হয়ে থাকি তাহলে তুমি সব ঘটনা তুমি এক এক করে বলতে থাকো। বাচ্চাটি আবার বলল, কত আশ্চর্যের ঘটনা, বাচ্চাটি বলল, রাজা, ও বাদশা, জামার ইউসুফ আলাইহিসসালামের জামা যদি সামনের দিক থেকে সিরা থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি জামার পিছন দিক থেকে সিরা থাকে তাহলে জুলেখাই দোষী। আল্লাহ আকবার। এরপর ওই জামাটিকে আনানো হলো, দেখা গেল পরীক্ষা করে জামাটির পিছন দিকটি সিরা, তখন বুঝতে আর বাকি নাই জুলেখা হচ্ছে দোষী। তখন রাজা একটা কথা বলেছিলেন, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত হচ্ছে সবচেয়ে বড় চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সবগুলো কাহিনী পবিত্র কোরআনে সূরা ইউসুফে তুলে ধরলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাজার ওই কথাটুকু তুলে ধরলেন, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত ফাঁদ হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ, মহিলাদের চক্রান্ত, মহিলাদের কূটকৌশল, মহিলাদের কূটকৌশলের সাথে দুনিয়ার সব মানুষ হচ্ছে নস্যি। এটা কোরআন থেকে আমরা জানতে পারলাম। তাহলে এই পাঁচটি ঘটনা, যে পাঁচটি বাচ্চা ছোট অবস্থায় এক দুই মাস বা দুই তিন দিনের জন্মের ভূমিষ্ঠ দুই তিন দিন পরে তারা কথা বলতে পেরেছে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট এক মুজিজা, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখেছেন। এই ঘটনাগুলোর মধ্যে আমাদের জন্য বিরাট শিক্ষা রয়েছে। প্রিয় ইউটিউব বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে